করে আমি বলেছি আমাদের 57টা ওয়ার্ডে অনেককে এরেস্ট করা হয়েছে অনেককে সাদা পোশাকধারী অথবা দলীয় পরিচয় অথবা কোন ব্যক্তির পরিচয় আমাদের হাজার হাজার লোককে তারা বাড়িঘরে সরিয়ে দিয়েছে আমাদের সকল লোককে আজকের ভিতরে আমি গতকালকে বলেছি আজকের ভিতরে যেন আমাদের সকল লোক ছেড়ে দেয় যদি না ছেড়ে দেয় তাহলে আগামী কাল থেকে অন্য পরিস্থিতি যাবে সেই হিসেবে বলেছি আমাদের যাকে যাকে অবশ্যই তাকে যে তাদের জন্য সম্মানে দিয়ে দেওয়া হয় আর এখানে ভোট জনগণ রায় দিয়েছে গাজীপুরের মানুষ রায় দিয়েছে আমার এবং আমার মার পাশে এই দুঃসময়ে গাজীপুরের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনগণ যে সত্যি শহরের মালিক যে জনগণ সেটা গতকালকে 25 তারিখ তাদের ভোটের মাধ্যমে সেটি প্রমাণ হয়েছে আমার মা মানে আপনাদের মা আমার বাড়িঘর এই শহরের মানুষের সবার জন্য উন্মুক্ত যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদে আপদে সকল কাজের জন্য আপনারা আসবেন আপনাদেরকে আমার মা এবং আমি সার্বিকভাবে সহযোগিতা করব আর আজ থেকে আমাদের এই শহরে আমাদের কোন লোককে যদি তাচ্ছল্য তুচ্ছল্য করে কোন ধরনের ক্ষতি করতে চেষ্টা করে তাহলে আপনারা জানিয়ে দিবেন আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিব সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি নাগরিকের জন্য সুব্যবস্থা যেন হয় সেজন্য যা যা প্রয়োজন সবকিছু করবো।